চুরি করে এভাবেই দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় চোরকে আর চোরের পেছনে ছুটতে দেখা যায় ভুক্তভোগী পরিবারের একজনকে দুই এপ্রিল রাজধানীর উত্তরায় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বাসায় এই চুরির ঘটনা ঘটে গৃহকর্মী নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং প্রায় চার লাখ টাকার গহনা চুরি করে পালিয়ে যায় চুরির আগের দিন ডালের সঙ্গে গুল মিশিয়ে বাসার সবাইকে খাওয়ানো হয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সবাইকে আমি অসুস্থ হই নাই কারণ আমি পেঁয়াজুর ডালটা খাই না আমার খাওয়া নিষেধ আমার ছোট ছেলে মারাত্মকভাবে অসুস্থ হয় পরের দিন সে এসে আমার ছোট ছেলে যখন বাথরুমে থাকে ওই মুহূর্তে সে এতটা দক্ষ এক্সপার্ট যে ছুরি দিয়ে পটপট করে সমস্ত আলমারির ড্রয়ার সব ভেঙে ভেঙে ফেলে নগদ টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ গাজীপুর থেকে গ্রেফতার করে অভিযুক্ত গৃহকর্মীকে সঙ্গে আরও দুজনকে চুরিকৃত স্বর্ণালঙ্কার তিনি বিক্রি করে দিয়েছিলেন রবিউল আর বাপ্পির কাছে পুলিশ বলছে গৃহকর্মী কর্নার এখন পর্যন্ত তিনটি নাম পাওয়া গেছে তার মূল পেশা চুরি এর আগেও অনেক বাসায় চুরির কথা স্বীকার করেছে সে কনাকে ধরার পরে যেটা আমরা জানতে পারলাম যে কনা এর আগেও যে ভাটারা থানাতে রুজিনা নাম ধারণ করে শেরে বাংলা নগরে বিলকিস নাম ধারণ করে সে চিক ছুটা কাজের কাজ নিয়েছিল সেখানেও পাঁচ ছয় মাথায় চুরি করে ধরা গিয়েছিল অর্থাৎ বাটারা ধরা গিয়েছিল সেরে বাংলা আসলে সে হলো একটা প্রফেশনাল চুর তার কাজে হচ্ছে ওই বাসার যে মালিকদেরকে সদস্যদেরকে সে অচেতন করে অথবা তাদেরকে অজ্ঞান করে সে সব কিছু নিয়ে যায় বাসায় কাজের লোক নিয়োগ দেওয়ার আগে যাচাই বাছাই করার পরামর্শ পুলিশের তাদের ভোটার আইডি কার্ড তার ছবি এবং তার এলাকা সবকিছু জেনে না বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা